এবার মণিপুরের পাশাপাশি ত্রিপুরাতেও আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনের কথা প্রসঙ্গে তিনি জানান যে তৃণমূল এবার সেখানেও লড়াই করবে এবং যথেষ্ট বেগ দিতে চলেছে এমনটাই আশা রাখেন তারা। 2023 এবার নয়া সমীকরণ বিক্রম কর্মকার ত্রিপুরা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি। বিক্রম, 2023-এ ত্রিপুরার মাটিতে নয়া সমীকরণ, বাম কংগ্রেস সিপিআইএম কংগ্রেস মহাজোট হয়ে লড়াই করতে চলেছে, বিস্তারিত জানবো এটা কিভাবে সম্ভব হচ্ছে? দেখো দিদি, তোমাকে আমি প্রথমে দেখো যে কথাটা তো বলতে চাইছি, 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কিন্তু আর মাত্র কয়েক মাস বাকি। তোমার দেখো অনেকদিন ধরে কিন্তু বিভিন্ন রাজ্য রাজনীতিতে কিন্তু একটা গুঞ্জন চলছিল যে ত্রিপুরায় সিপিআইএম এবং কংগ্রেস 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে মহাজোট করবে। অবশেষে কিন্তু সেই মানে গুঞ্জনে কিন্তু সত্যি হয়েছে। আজ কিন্তু এক যৌথ বিবৃতিতে ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা স্বাক্ষর করেছেন যে 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন আগে সিপিএম এবং কংগ্রেস একসাথে মহাজোট হয়ে বিজেপিকে হারানোর জন্য লড়াই করবে। এবং দেখো এই যে মানে মহাজোট যে তোমার করতে চলছে এই বিষয়ে কিন্তু ত্রিপুরা সিপিএম দলের যিনি রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উনার প্রতিক্রিয়া তোমার যখন আজ আমরা দিতে গিয়েছিলাম তখন উনি কিন্তু বলেছেন যে ত্রিপুরাতে গণতান্ত্রিক পরিবেশ নেই, সাংবাদিকের নিরাপত্তা নেই এবং তিনি তিনি যিনি তোমার রয়েছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের যিনি তো মুখ্য নির্বাচন কমিশনার তোমার রয়েছেন ওনাকে কিন্তু উনি বলেছেন যে ত্রিপুরা যাতে সুস্থভাবে বিধানসভা নির্বাচনটা সম্পূর্ণ হয় সেই বিষয়ে যাতে উনি কড়া পদক্ষেপ নেন, যাতে করে মানে যে সমস্ত ভোটাররা ওনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ওরা যাতে শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন। বেশ, ধন্যবাদ বিক্রম। আসন্ন 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত হওয়ার পথে সিপিআইএম কংগ্রেসের মহাজোট, নতুন সমীকরণ এবার ত্রিপুরায়। জারি হয়েছে যৌথ বিবৃতি, বিবৃতিতে স্বাক্ষর করেছেন ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা।